কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড দা ইউনিট ডিজিট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। একটা স্কোয়ার দিয়ে দেয়, যে কোনো স্কোয়ার মানে যে কোনো পাওয়ার দিয়ে দেবে, তোমাকে ইউনিট ডিজিটটা বার করতে হবে। তো ফাইন্ড দা ইউনিট ডিজিট অফ 197 টু দি পাওয়ার 295। কি করে করতে হয় দেখো, এই পার্টিকুলার প্রবলেমটা, দ্য পাওয়ার ইজ 295, দ্য রুল ইজ দিস ওয়ান, অলওয়েজ ইউ হ্যাভ টু ডিভাইড দ্য পাওয়ার বাই 4। রিমেম্বার দিস ওয়ান, ওয়েন ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ইউনিট ডিজিট, ইউ হ্যাভ টু ডিভাইড দ্য পাওয়ার বাই 4। So 295 is the power, divide that one by 4 and find out the remainder. Find out the remainder. ভাগ করে এটা রিমাইন্ডার বার করো। তো 4 দিয়ে ভাগ করা মানে যত বড় সংখ্যাকেই আমি 4 দিয়ে ভাগ করি না কেন, পুরো সংখ্যাটাই ভাগ করার দরকার নেই, শেষ দুখানাকে ভাগ করব। শেষ দুখানা সংখ্যাকে ভাগ করলেই চলে। তো 95 কে ভাগ করো 4 দিয়ে, 4 দুগুণে 8, 1 15, 4 3 12, তার মানে 3 রিমাইন্ডার। তো দ্য রিমাইন্ডার ইজ 3। আফটার ডিভিশন ডিভাইড দিস ওয়ান, দ্য রিমাইন্ডার ইজ 3। এবার কি হবে দেখো, 197 পাওয়ারে 295 ছিল, তো 4 দিয়ে ভাগ করে আমি রিমাইন্ডার কত পেলাম, 3, 3 বসিয়ে দেবো। দ্য পাওয়ার উইল বি রিপ্লেসড বাই দ্য রিমাইন্ডার। So first the power should be divided by 4, then find out the remainder, then the power will be replaced by the remainder. So 197 cube, 197 to the power 3 means 197 cube, tar mane ki 197 into 197 into 197, you have to find out the unit digit. কি করে বার করবো দেখো, ইউনিট কত, 7, এখানে কত, 7, 7 সাথে 49, 7 7 যা 49, লাস্ট ডিজিট কত, 9, ইনটু আবার লাস্ট ডিজিট 7, 9 7 যা 63, ইউনিট ডিজিট কত, 3। সো দিস ইজ দ্য আনসার, দ্য আনসার ইজ 3, দ্যাট ইজ দ্য ইউনিট ডিজিট। আমি আরেকবার রিপিট করছি, 7 7 যা 49, লাস্ট ডিজিট 9, then 9 into the last digit 7, 9 7 is 63, so this is the answer, the unit digit is 3, 3 is the answer. তুমি আরেকভাবে করতে পারো, last digit কত আছে, 7, 7 cube মানে কত, না 343, last digit কত, 3, that is the answer. এটাও করা যায়, 7 cube, 197 এর unit digit কত, 7, পাওয়ারে 3 আছে, তাহলে 7 cube মানে 343, last digit কত, 3, that is the answer. So the unit digit is 3. বোঝা গেল? সবার কি বোঝা যাচ্ছে? কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট, ডাউট থাকলে একটু হাত তুলো, বলো কল্যাণী কি সমস্যা বলো। হ্যাঁ বলো, তোমাদের আওয়াজ তো শোনা যাচ্ছে না, আমি একবার তাও রিপিট করে দিচ্ছি দেখো। বলছে ফাইন্ড দা ইউনিট ডিজিট অফ দিস ওয়ান, মনে রাখতে হবে যখন আমাকে ইউনিট ডিজিট বার করতে দেবে তখন পাওয়ারটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করব। 294 কে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার বার করব, রিমাইন্ডার কত না, 3। এই পাওয়ারটাকে রিমাইন্ডার দিয়ে রিপ্লেস করে দেবো, পাওয়ারের জায়গায় রিমাইন্ডার বসিয়ে দেবো। এটা কি হবে, 197 কিউব হয়ে গেল, লাস্ট ডিজিট কত, 7, 7 কিউব মানে 343, সো 3 ইজ দ্য ইউনিট ডিজিট। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে আমি কেন 4 দিয়ে ভাগ করব, 4 দিয়েই বা কেন করব ভাগ, তার কারণ হচ্ছে
এবার তোমার দেখতে হবে সাইকেল, সাইকেল মানে এই যে লাস্ট ডিজিট কত, সেভেন, ভালো করে দেখো, 7 টু দি পাওয়ার 1 কত, 7, 7 স্কোয়ার কত, 49, লাস্ট ডিজিট কত, 9, 7 কিউব কত, 343, আচ্ছা 7 টু দি পাওয়ার 4, তার মানে কি হবে 7 3 21, লাস্ট ডিজিট 1 হবে, 7 টু দি পাওয়ার 5, 7 থেকে 7, লাস্ট ডিজিট কত হবে, আবার 7, তো ভালো করে দেখো 7-এর যে সাইকেলটা কিন্তু 4-এ আছে, ম্যাক্সিমাম নাম্বারে সাইকেলটা 4-এ থাকে, 7 টু দি পাওয়ার 1 দেখো লাস্ট ডিজিট 7, আবার দেখো 7 টু দি পাওয়ার 5-এ দেখো লাস্ট ডিজিট 7 আসছে, তার মানে 1-এ ছিল আবার 5-এ আছে, তো কতগুলো পরে আছে, 1 2 3 4, 4 ঘর পরে আছে, ওই জন্য 4 দিয়ে ভাগ করছি, প্রত্যেকটা দেখবে সংখ্যার আমার ম্যাক্সিমাম সংখ্যার আমার যে সাইকেলটা মানে ইউনিট ডিজিটটা রিপিটেশনটা কিন্তু 4-এই হয়, ওই জন্য কিন্তু আমাদের 4 দিয়ে ডিভাইড করতে হয়, দিস ইজ দ্য রুল, ওকে বোঝা গেছে কি সবার? নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 8 দেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন 2 টু দি পাওয়ার 1 2 3 0 ইজ ডিভাইডেড বাই 10, 2 টু দি পাওয়ার 1 2 3 0 ইজ ডিভাইডেড বাই 10, কি করে বার করতে হয় দেখো, বলছে একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে আমার রিমাইন্ডার কত বার করতে হবে, তো ভালো করে জিনিস দেখো, যে কোনো সংখ্যা নাও, 3 অঙ্ক 4 অঙ্ক যে কোনো সংখ্যা নাও, ধরো 6 2 3 7, একে 10 দিয়ে ভাগ করো, 6 2 3 7 এনি নাম্বার, এটাকে 10 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত আসবে দেখো, এটাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ দেখবে আসবে 7, আর একটা সংখ্যা নাও ধরো 1 2 4 5, 10 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার দেখবে আসবে 5, তার মানে 10 দিয়ে ভাগ করা মানে রিমাইন্ডারটা কিন্তু তার ইউনিট ডিজিট, ইফ আ নাম্বার ইজ ডিভাইডেড বাই 10 দেন দ্য রিমাইন্ডার উইল বি দ্য ইউনিট ডিজিট অফ দ্যাট নাম্বার, ভালো করে বোঝো, ইফ আ নাম্বার ইজ ডিভাইডেড বাই 10 দেন দ্য রিমাইন্ডার উইল বি দ্য ইউনিট ডিজিট অফ দ্যাট নাম্বার, মানে কোন সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে তার ভাগশেষটা কিন্তু ওই সংখ্যাটার ইউনিট ডিজিট হবে, তার মানে এই 2 টু দি পাওয়ার 1 2 3 0 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে এর যে রিমাইন্ডারটা কি হবে না, এটার ইউনিট ডিজিট হবে, তার মানে আমার যে রিমাইন্ডারটা তো আনসার চেয়েছে, তার মানে আনসারটা কিন্তু 2 পাওয়ার 1 2 3 0 ইউনিট ডিজিট হবে, তাহলে কি করে বার করব, পাওয়ারে কত আছে 1 2 3 0, 4 দিয়ে ভাগ করো, তার সাথে 28, 2 রিমাইন্ডার, 2 ছিল বেসে, রিমাইন্ডার কত 2, তার মানে পাওয়ারে হবে 2, তার মানে 2 স্কয়ার কত, মানে 4, সো দিস ইজ দ্য আনসার, সো দ্য ইউনিট ডিজিট ইজ 4 অ্যান্ড দ্যাট উইল বি দ্য রিমাইন্ডার ওয়েন দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 10, সো দ্য আনসার ইজ 4, তো লজিকটা কি না, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকে সেটা কিন্তু সেই সংখ্যাটার ইউনিট ডিজিট, সবার কি বোঝা গেল? এটা কি সবার বোঝা গেল? তোমরা যে কোনো একটা সংখ্যা দেখতে পারো যে তাকে যদি
10 দিয়ে ভাগ করা হয়, দেখবে তার ইউনিট ডিজিটটাই কিন্তু সবসময় রিমাইন্ডার হবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9 দেখো, ওয়েন আ নাম্বার ইজ ডিভাইডেড বাই 132 রিমাইন্ডার ইজ 40, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ওয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 11? কি কোশ্চেনটা? সংখ্যা এক্স 132 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? না 40। ইফ আ নাম্বার সাপোজ এক্স ডিভাইডেড বাই 132 দ্য রিমাইন্ডার ইজ 40, ইফ দিস নাম্বার দ্যাট ইজ এক্স ইজ ডিভাইডেড বাই 11 দেন ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার, দ্যাট ইজ দ্য আনসার। আমাকে আনসারটা চেয়েছে যে ওই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে। প্রথমে বলে রাখি, এই টাইপের প্রবলেমগুলো আমি তখনই সলভ করতে পারবো যখন কিনা এই দুটো সংখ্যা আমার ডিভিজিবল হবে, মানে প্রথম ভাগের যে আমার ডিভাইজার আর সেকেন্ড ডিভিশনের মানে দ্বিতীয় ভাগের যে ডিভাইজার দুটো যদি পরস্পর ডিভিজিবল হয় তবেই কিন্তু আমি করতে পারবো এই কোশ্চেনটা। তার মানে এখানে দেখো 132 দেখো 11 দিয়ে ভাগ যায়, 132 ইজ ডিভিজিবল বাই 11, সো ইউ ক্যান সলভ দিস প্রবলেম। ভালো করে মনে রাখার দরকার, যদি এই দুটো সংখ্যা ভাগ যায় তবেই কিন্তু সলভ করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। যদি আমার এমন কোনো সংখ্যা থাকে যেটা দিয়ে আমার 132 মানে ধরো যদি এখানে 15 থাকতো 11 জায়গায়, তাহলে কিন্তু এই সংখ্যা কোশ্চেনটা করা যেত না সলভ, দেন দ্য আনসার উইল বি ডেটা ইনসাফিসিয়েন্ট অর ডেটা ইন অ্যাডিকুয়েট বিকজ 132 ইজ নট ডিভিজিবল বাই 15। এখানে দেখো 132 ইজ ডিভিজিবল বাই 11, সো ইউ ক্যান প্রসিড, ইউ ক্যান সলভ দিস প্রবলেম। নাও দ্য মেথড অফ সলিউশন ইজ, প্রথম ভাগের দেখো ভাগশেষ কত 40, তাকে 11 দিয়ে ভাগ করে দাও, 3 11 33, ভাগশেষ কত? না 7, সো দিস ইজ দ্য আনসার। তো দিস ইজ দ্য মেথড, প্রথম ডিভিশনে দেখো রিমাইন্ডার কত? না 40, তাকে 11 দিয়ে ডিভাইড করে দাও, তো 3 11 33 দেখো 7 রিমাইন্ডার, সো দ্য আনসার ইজ 7। ওই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করলে আমার 7 রিমাইন্ডার থাকে। সবার বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলো। বলো শিলিগুড়ি কি ডাউট বলো। বলো বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ দেখো, এখানে দেখো কি বলছে, সাপোজ আ নাম্বার এক্স দ্যাট ইজ ডিভাইডেড বাই 132 দ্য রিমাইন্ডার ইজ 40, দ্য কোশ্চেন ইজ ওয়েন দিস সেম নাম্বার দ্যাট ইজ এক্স ডিভাইডেড বাই 11 ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার ওয়েন দ্যাট নাম্বার ইজ ডিভাইডেড বাই 11। না প্রথমে চেক করবো হোয়েদার দিস টু নাম্বারস আর ডিভিজিবল অফ ডিভিজিবল অর নট, মানে 132 বাই 11 দেখো এটা ডিভিজিবল, কারণ 11 কে 132 দেখো 11 দিয়ে ডিভাইড করলে 12 হয় আনসার, সো ডিভিজিবল, সো ইউ ক্যান সলভ দিস ওয়ান। নাও কি করে সলভ করবো, ফার্স্ট ডিভিশনটা দেখো আমার রিমাইন্ডার কত? না 40, তো 40 কে 11 দিয়ে ডিভাইড করে দাও, তো 3 11 33, রিমাইন্ডার ইজ 7, দ্যাট ইজ দ্য আনসার। সো ওয়েন দ্যাট নাম্বার ইজ ডিভিজিবল বাই ডিভাইডেড বাই 11 দ্য রিমাইন্ডার উইল বি 7, দ্যাট ইজ দ্য আনসার।
বোঝা গেল? শিলিগুড়ি বোঝা গেছে? ওকে নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 10, আ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই আ সার্টেন ডিভাইজার দ্য রিমাইন্ডার ইজ 35, বাট হোয়েন টুয়াইস অফ দ্যাট নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম রিমাইন্ডার সেম ডিভাইজার দ্য রিমাইন্ডার ইজ 20, ফাইন্ড দ্য ডিভাইজার। কি বলছে দেখো, হোয়েন আ নাম্বার, সাপোজ একটা সংখ্যা ধরো এক্স ইজ ডিভাইডেড বাই আ সার্টেন ডিভাইজার, সাপোজ ওয়াই, দেন দ্য রিমাইন্ডার ইজ 35। একটা সংখ্যা ধরো এক্স, তাকে ওয়াই দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে কত না 35। ধরে নাও কোশিয়েন্টটা জেড, তাহলে এখানে সংখ্যাটা কি হবে, মানে এক্স আরে কত হবে, ওয়াই জেড প্লাস 35 হবে, মানে ডিভিডেন্ড তাহলে কি হবে, ওয়াই জেড প্লাস 35 হবে। এবার পরে কন্ডিশনটা পড়ো, বাট হোয়েন দ্য টুয়াইস অফ দ্যাট নাম্বার, এই সংখ্যাটা টুয়াইস মানে কত, টু এক্স, দুই দিয়ে গুণ করে দাও, তার মানে টু ওয়াই জেড প্লাস 35 গুণে 70, এই সংখ্যাটা টুয়াইস মানে কত, টু ওয়াই জেড প্লাস 70। কি বলছে দেখো, তার মানে টু ওয়াই জেড প্লাস 70 কে যখন আমি, হোয়েন দ্য টুয়াইস অফ দ্যাট নাম্বার ইজ ডিভাইড বাই দ্য সেম রিমেইন সেম ডিভাইজার, সেম ডিভাইজার মানে কত দিয়ে, ওয়াই দিয়ে, যদি এই সংখ্যাটাকে ওয়াই দিয়ে আমি ডিভাইড করি, দেন দ্য রিমাইন্ডার ইজ হাউ মাচ, 20। আমায় কি চেয়েছে, ফাইন্ড দ্য ডিভাইজার মানে ওয়াই চেয়েছে। ভালো করে লক্ষ্য করো, ভালো করে দেখো আগে, টু ওয়াই জেড ইজ ডিভিজিবল বাই ওয়াই, টু ওয়াই জেড ইজ ডিভিজিবল বাই ওয়াই, কেন, কারণ এখানে ওয়াই আছে বলে, টু ওয়াই জেড তো ওয়াই দিয়ে ভাগ যাবে না, টু ওয়াই জেড বাই ওয়াই মানে কি, ওয়াই ওয়াই কেটে গেলে মানে টু জেড আনসার, তার মানে এখান থেকে এই পার্টটা থেকে কিন্তু আমি কোনো রিমাইন্ডার পাচ্ছি না, রিমাইন্ডার কোথা থেকে পাবো, এই পার্ট থেকে পাবো, 70 থেকে পাবো, 10-15 মিনিট, তাহলে টু ওয়াই জেড কে কিন্তু ওয়াই দিয়ে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার কিন্তু হবে না, তাহলে রিমাইন্ডার কোথায় হবে, রিমাইন্ডার আমি পাবো 70 থেকে। তোমরা আমাকে বলো 70 কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ 20 হয়, কারেক্ট। দেখো 50 একে 50, ভাগশেষ দেখো 20, তাহলে 70 কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ 20 হয়, 50, সো দ্য ডিভাইজার ইজ হাউ মাচ, দ্যাট ইজ 50, দিস ইজ দ্য আনসার। আমি আরেকবার রিপিট করছি দেখো, বলছে একটা সংখ্যাকে, সাপোজ এক্স, তাকে একটা সংখ্যা ধরো ওয়াই দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 35, ধরে নাও কোশিয়েন্টটা জেড, তাহলে এক্সটা কত হবে, ওয়াই জেড প্লাস 35, এক্স ইকুয়ালস টু ওয়াই জেড প্লাস 35,
এবার বলছে যে এর ডবল, মানে এক্স এর ডবল, তার মানে টু এক্স। টু এক্স কি হবে, দুদিকে দুই দিয়ে গুণ করলাম, মানে টু ওয়াই জেড প্লাস 35 দুগুণে 70, 70। বলছে এই যে সংখ্যাটা টু ওয়াই জেড প্লাস 70, এই সংখ্যাটাকে যদি আমি ওয়াই দিয়ে ডিভাইড করি, মানে আমাকে সেম ডিভাইজার বলেছে, মানে ওয়াই দিয়ে যদি ডিভাইড করি, তাহলে বলছে 20 রিমাইন্ডার হবে। এবার টু ওয়াই জেড তো ওয়াই দিয়ে ডিভিজিবল, বিকজ ওয়াই ইজ দেয়ার, টু ওয়াই জেড ইজ ডিভিজিবল বাই ওয়াই বিকজ ওয়াই ইজ দেয়ার। তাহলে রিমাইন্ডারটা আমার কোত্থেকে আসবে, শুধুমাত্র 70 থেকেই আসবে। তার মানে 70 কে ওয়াই দিয়ে ডিভাইড করলে আমার রিমাইন্ডার 20। তাহলে ওয়াই কত হবে, অবশ্যই 50। কি করে পাবো না, 70 মাইনাস 20, সো দ্য ডিভাইজার ইজ 50, দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল? দিস টাইপ অফ প্রবলেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরকম টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। সবার বোঝা গেছে তো? নেক্সট দেখো, টু ডিফারেন্ট নাম্বার ওয়েন ডিভাইডেড বাই আ সার্টেন ডিভাইজার লিভস দ্য রিমাইন্ডার 245 অ্যান্ড 160 রেসপেক্টিভ। ওয়েন দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার দ্য রিমাইন্ডার ইজ 70, ফাইন্ড দ্য ডিভাইজার। খুব ইম্পর্টেন্ট, কি করে করবো দেখো। বলছে টু ডিফারেন্ট নাম্বার ওয়েন ডিভাইড বাই আ সার্টেন ডিভাইজার, তার মানে ধরো একটা সংখ্যা এক্স, আবার একটা সংখ্যা ধরো ওয়াই, টু ডিফারেন্ট নাম্বার বলেছে, তাহলে এক্স আর ওয়াই ধরে নাও। ওয়েন ডিভাইড বাই আ সার্টেন ডিভাইজার, মানে ডিভাইজারটা কিন্তু কনস্ট্যান্ট, ধরে নাও এ, এবার প্রথমটাই আমার কি বলছে রিমাইন্ডার হচ্ছে 245, তারপরটা কত বলছে রিমাইন্ডার হচ্ছে 160। এবার কি দেখো কি বলছে, ওয়েন দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ ডিভাইড বাই দ্য সেম ডিভাইজার দ্য রিমাইন্ডার ইজ 70। তার মানে কি হবে এবার, সবাই একবার ট্রাই করো দেখি, আমি তো একটা ক্লু দিলাম, আমাকে ট্রাই করে আনসার বলো দেখি তো এই কোশ্চেনটা। আগের কোশ্চেনটার মতো কিন্তু একদম, ধরে নাও এখানে কোশ্চেনটা ধরে নাও কিছু, ধরো এখানে বি, ধরো এখানে সি, তাহলে এখানে এক্স কত হবে, এ বি প্লাস 245, আর এখানে ওয়াই কত হবে, এ সি প্লাস 160। এবার আমাকে দেখো কি বলছে, ওয়েন দ্য সাম অফ দ্য টু নাম্বারস, তার মানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করো, এটা কি হবে, এ বি প্লাস এ সি, এখানে 245 প্লাস 160 কত, দ্যাট ইজ 405। এ কমন যাবে, বি প্লাস সি, মানে তার মানে সাম অফ দিস টু নাম্বার কত হচ্ছে, এ ইন্টু বি প্লাস সি প্লাস 405। তো কি বলছে দেখো, তাহলে এই সংখ্যাটাকে ভালো করে দেখো,
এ ইন্টু বি প্লাস সি প্লাস 405, এই সংখ্যাটাকে যখন আমাকে সেম ডিভাইজার, তার মানে এ দিয়ে ডিভাইড করছি, রিমাইন্ডার কত না 70, এই যে মানে আগের মতনই এই পার্টটা, দিস পার্ট ইজ ডিভিজিবল বাই এ বিকজ এ ইজ দেয়ার, এ ইন্টু বি প্লাস সি ইজ ডিভিজিবল বাই এ কারণ এখানে এ আছে। তাহলে এই 70 রিমাইন্ডারটা কোত্থেকে পাবো? 405 থেকে পাবো। তার মানে প্রশ্ন হচ্ছে যে 405 কে এ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 70, তাহলে এ কত হবে? 405 মাইনাস 70, তার মানে 335, দ্যাট ইজ দ্য আনসার। সো দ্য ডিভাইজার ইজ 335, দিস ইজ দ্য আনসার, দ্য ডিভাইজার ইজ 335, দ্যাট ইজ দ্য আনসার। সবার কি বোঝা গেল? সবাই বুঝতে পারলে? ওকে ওকে, তাহলে আজকের শেষ কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন অফ টুডেস ক্লাস। A certain number when successively divided by 5 and 7 leaves remainder 3 and 4 respectively. If the number is dividing by 35, what will be the remainder? This is very important, successively division. Ki jinish ta dekho. When a certain number, suppose x, is divided by 5 and 7 successively, the remainder is 3 and 4. When a number is divided by 5 and 7 successively, then the remainder is 3 and 4. সবসময় মনে রাখতে হবে যখন এরকম সংখ্যা থাকবে, অলওয়েজ ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য লাস্ট, সবসময় শেষ থেকে শুরু করব, এবং অ্যাজিউমিং দ্য কোশিয়েন্ট ইজ 1। In this type of problem, always start from the last, assuming the quotient is 1. Quotient 1 assume করলাম, তাহলে ডিভিশন কি হবে? 7 কে 7 প্লাস 4 মানে 11। এবার সাকসেসিভলি ডিভিশনের ক্ষেত্রে কি হয়, না ডিভিডেন্ডটা প্রথম ভাগে মানে দ্বিতীয় ভাগে যে ডিভিডেন্ডটা সেটা আগের ভাগের কোশিয়েন্টে বসে যাবে। দিস ইজ দ্য লজিক অফ সাকসেসিভলি ডিভিশন, অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য লাস্ট, অ্যাজিউমিং দ্য কোশিয়েন্ট ইজ 1, then find out the dividend. 7 ones are 7 plus 4 means 11, so this 11 will be in the quotient part of the first division. Tale ekhane dekho ki hobe dividend, 11 5s are 55 plus 3 means 58, so this is the number, the number is 58. Now the question is, this 58, if that is divided by 35, find out the remainder. So 35 ones are 35, so this is 3 and 2, so this is the answer, the answer is 23. So the answer is 23, that is the answer of this problem. Abar ki bojha gelo? Ami arekbar repeat kore dicchi jara bujhte paroni. বলতে একটা সংখ্যা, সাপোজ এক্স, তাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, আবার সাকসেসিভলি যদি আমি 7 দিয়ে ভাগ করি রিমাইন্ডার 4, সবসময় শেষ থেকে মানে লাস্ট থেকে শুরু করব, অ্যাজিউমিং দ্য কোশিয়েন্ট ইজ 1, কোশেনটাকে 1 ধরলাম, তাহলে ডিভিডেন্ড কি হবে? 7 কে 7 প্লাস 4 মানে 11, সাকসেসিভলি ডিভিশন,
So this dividend will be in the quotient of the first division. তাহলে এখানে কি হবে ডিভিডেন্ড 11 × 5 55 + 3 দ্যাট ইজ 58 সো দিস ইজ দ্য নাম্বার তাহলে এই সংখ্যাটা যদি আমার 35 দিয়ে ভাগ দেয় তাহলে কি হবে 35 × 35 জাস্ট বিয়োগ করো সো দ্য রিমাইন্ডার ইজ 23 সো দিস ইজ দ্য আনসার ইজ 23 হ্যাঁ বলো শোনা যাচ্ছে একটু জোরে বলো কেটে যাচ্ছে আমাকে 7 দিয়ে কেন ডিভাইড করবো 58 কে তো আমাকে 35 বলেছে না সংখ্যাটা 58 আমাকে তোকে 35 দিয়ে ডিভাইড করতে হবে ও আচ্ছা 11টা তোমার এখানে ডিভিডেন্ড তো যেহেতু সাকসেসিভলি ডিভিশন না সেক্ষেত্রে কি হয় না ডিভিডেন্ডটা তোমার আগের ভাগের কোশিয়েন্টে বসে তাহলে কি হবে 11 × 5 55 + 3 এই যে রিমাইন্ডার তো 3 তাহলে 11 × 5 55 + 3 মানে 58 So 58 is the dividend. That is the actual number. Now the question is, this 58 divided that one by 35 and find out the remainder. So the remainder is 23. If I divide 58 by 35, so the remainder is 23. That is the answer. Bujha gelo? Sir. Haan, bolo. আচ্ছা শুনতে পারলাম না তুমি কি বললে একবার শুনে কেটে যাচ্ছে একদম কথাটা হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো রিপিট করবো দেখো দেখে নাও একবার একটা সার্টেন নাম্বার ধরো এক্স তাকে বলছে 5 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার আর 7 দিয়ে ভাগ করলে বলছে 4 রিমাইন্ডার সবসময় শেষ থেকে শুরু করব ধরে নাও ভাগফলটা 1 তাহলে ভাজ্য মানে ডিভিডেন্ড কি হবে 7 এককে 7 প্লাস 4 মানে 11 7 গুণ 1 7 প্লাস 4 11 তো 11টা কি না ভাজ্য কার দ্বিতীয় ভাগের এই যে আমার 11টা কি হবে না প্রথম ভাগের ভাগফলে বসবে তাহলে এক্স কি হবে 5 × 11 55 + 3 তো 5 × 11 55 + 3 মিন্স 58 তো দিস ইজ দ্য নাম্বার নাও 58 কে কি বলছে না 35 দিয়ে ডিভাইড করতে বলছে তো 35 × 35 The remainder is 23. So this is the answer. The answer is 23. আমাকে একই অ্যাজিউম করতে হবে না অ্যাজিউমিং দ্য কোশিয়েন্ট ইজ 1 কার না শেষ ভাগটা কোশিয়েন্টটাকে এক ধরবো নিয়ে শেষ থেকে ক্যালকুলেট করতে করতে ওপর দিকে যাব মানে ফার্স্টের দিকে যাব নিয়ে লাস্টে যে সংখ্যাটা পাবো তাকে আমাকে বলছে যেটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করো নিয়ে আমাকে আনসারটা মানে রিমাইন্ডারটা বার করতে হবে বোঝা গেল মালদা বুঝতে পারলে হ্যাঁ আচ্ছা বাকিদের কারো কোনো ডাউট ওকে সো দিস ইজ দ্য নাম্বার সিস্টেম This is the second part of number system that we have discussed today. তোমরা যেটা করবে এটা তো ইউটিউবে আবার আপলোড করে দেওয়া হবে এই পুরো ক্লাসটা তোমরা আরেকবার গো থ্রু করো যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে সামনের ক্লাসে অবশ্যই বলো
আর বিগত যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিও, কারণ মোটামুটি আমাদের ম্যাথামেটিক্স এ কিন্তু অনেকগুলো চ্যাপ্টারই কভার করা হয়ে গেছে, তোমরা একবার করে রিভাইজ করে নেবে। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই বলো। আজকে যেহেতু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমরা আমার কথা তোমরা অনেক সময় শুনতে পাচ্ছিলে না, বা তোমাদের কথা আমি শুনতে পাচ্ছিলাম না, ওই জন্য ইউটিউবটা তোমরা আগে আজকে ভালো করে দেখো, যে ক্লাসটা পুরো ক্লাসটা যেখানে দেওয়া হবে সেটা ভালো করে দেখে নিও একবার। ডাউট থাকলে আমাকে সামনের দিন বলো। নেক্সট ডেতে আমরা আবার ম্যাথামেটিক্স এর নতুন কোনো টপিক নিয়ে আসবো। আর তোমাদের সামনে কি পরীক্ষা আছে, কিছু পরীক্ষা সামনে আছে তোমাদের, কারোর শুনে নি? সামনে কি পরীক্ষা আছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, রেলের এনটিপিসি আছে। আর কোনো পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা রয়েছে তো, ব্যাংক আছে তো? শোনা যাচ্ছে না, যাই হোক, সামনে সামনে আমাদের রেলের এনটিপিসি, ব্যাংক এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা আছে। আমরা সেই সব পরীক্ষায় যেসব পরীক্ষা কোশ্চেন গুলো আমাদের ইম্পর্টেন্ট, সেরকম কিছু মিসেলেনিয়াস কোশ্চেন আমরা আলোচনা করব। প্লাস কিছু কিছু পরীক্ষায় আমাদের ইন্টারভিউ ফেস করতে হয়, তো সেই ইন্টারভিউ তোমরা কি করে ফেস করবে, সেই ইন্টারভিউ তে আমাদের কি করা উচিত, কোন জিনিসটা আমাদের একটুখানি এড়িয়ে চলা উচিত, এই জিনিস নিয়েও আমরা পরবর্তী ক্লাসে একটু আলোচনা করব। ঠিক আছে, ওকে, আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। Okay.